আমি আরিফ চৌধুরী পলাশ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার তিনটি প্রশ্ন থাকবে আপনার কাছে। প্রথম প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নারী নেত্রী ছিলেন আপনি, এ ব্যাপারে আপনার অনুভূতি জানতে চাই। আমি শুধু একা না, আমার সাথে আরও অনেক নারীরা ছিলেন, একেবারে বোনের মতো আমরা পাশাপাশি থেকে কাজ করে গেছি। আর শুধু আমরাই যে ছাত্রীরা তা তো না, আমাদের মায়েরা, আমাদের বড় বোনেরা, তারাও অংশ নিয়েছেন কোনো না কোনোভাবে। তবে হ্যাঁ, এত মানুষ আমাদের নিয়ে, আমাদের দেখে এসেছে, এসে যখন বলে আপনাদের দেখে এসেছি, তখন জিনিসটা শক্তি যোগায়, বিশ্বাস করতে সাহায্য করে যে না, দেশের মানুষ আমাদের সাথে আছে, দেশের মানুষের জন্য আমাদের কিছু করা উচিত। তারা নির্যাতনের শিকার, তারা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, অনেকে আহত বা পঙ্গু হয়েছে, তাদের পরিবারের হসপিটালে এখনো যাদের অনেক কষ্টে দিন যাচ্ছে, খুব কষ্টে দিন পার করছে, তাদের উদ্দেশ্যে আপনাদের করণীয় কি? আমাদের কাজ চলছে, আহত নিহত বীরদের, বীর সেনানীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি, আমরা লিস্ট করে ফেলছি, আমরা আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করব। কিন্তু কথা হচ্ছে, যারা তাদের রক্তের মানুষ হারিয়েছে, তাদের দুঃখের সাথে আসলে আমাদের, আমরা যাই বলি না কেন সেটা কম হয়ে যাবে। আমি শুধু আপনাদের এটুকু বলতে চাই, আপনারা শহীদের পরিবার, আপনারা গাজীর পরিবার, এটা ভেবে দোয়া করবেন আমাদের জন্য, যারা চলে গিয়েছেন তাদের জন্য, যারা আহত তাদের জন্য। যুদ্ধবিধ্বস্ত দেশ তো এমনই হয়। সারা বাংলাদেশের মানুষের, দেশ গঠনে সারা দেশের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার বার্তা কী থাকবে? আমি এটাই বলতে চাই যে আপনারা একতা ছেড়ে দেবেন না, এক থাকুন, রাজপথে পুনরায় ফিরে আসার মানসিকতা রাখুন, বিপ্লবের পর প্রতি বিপ্লব ঠেকিয়ে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রাখুন। স্বাধীনতা অর্জন হয়েছে, আমরাই রক্ষা করব। ধন্যবাদ আপনাকে।